মই ঋতুস্মিন শর্মা নারায়ণপুরের এটি নবছরীয় কনমানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মামা বলে সম্বোধন করে তেওঁলোক অকমান সহায় করবলে কৈছিল আর 24 ঘণ্টার ভিতরতেই মামার পৰা উত্তর পালে মামাই টুইট করে এই মুহূর্তে জানাইছে যে তোমার কাখর শীঘ্রে থিয় হম আর তোমার খবর লম নারায়ণপুরের দুর্ভোগিয়া ভাগিনের কাখর থিয় হব মামা টুইট করে সেই কথা জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী কলে মামাই তোমার খবর লব সোনকালে খবর লব উল্লেখযোগ্য যে 8 বছরে বিছনাত পড়ে থাকা পিতৃর বাবে সহায় বিচারিছিল এটি কনমানি তেওঁ কৈছিল হিমন্ত মামা তুমি অকণমান সহায় করে দিয়াছো এই আকুল আহ্বানের প্রতি সঁহাৰি জনায় মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংবাদ মাধ্যমত এই বাতৰি প্রচার হয়েছিল মই তোমার খবর লম সোনকালে এয়া মুখ্যমন্ত্রীর উত্তর আর এই মুহূর্তে আমি প্রথমতে হিমন্ত বিশ্ব শর্মার টুইটটা দেখাব খুঁজেছো এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মায় কি কৈছে হিমন্ত বিশ্ব শর্মার টুইট মামাই তোমার খবর লব সোনকালে আমি টুইটটো আপোনালোকক দেখাইছো মামাই তোমার সোনকালে খবর লব হিমন্ত বিশ্ব শর্মায় মাত্র কেইটামান মুহূর্তর পূর্বে এই টুইট করেছে মামাই তোমার খবর লব সোনকালে আর কালি কি আহ্বান জানাইছিল মুখ্যমন্ত্রী সেই ভাষ্য আমি শুনাইছো কালি কি আহ্বান জানাইছিলে আমি শুনাব বিচারিছো মারও অসুখ তুমি আমাক আমার সহায় করে দিবাচন মই শনি স্কুলত পড়ি ডাঙর আর্মি অফিসার হয় দেতাক বাহিরলে নি চিকিৎসা করব বিচার ক্লাস টু শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতন নারায়ণপুর হিমন্ত মামা মোর দেউতা বিছনাত পড়ে থাকা মারও অসুখ তুমি আমাক আমার সহায় করে দিবাচন মই শনি স্কুলত পড়ি ডাঙর আর্মি অফিসার হয় দেতাক বাহিরলে নি চিকিৎসা করব বিচার ক্লাস আর এই আহ্বানের পিছতেই এই সঁহাৰি আহিছে মুখ্যমন্ত্রীগুলো আর পিতৃর কি অবস্থা আসলে সে আমি অকমান আপনার দেখাব চেষ্টা করছো এই মুহূর্ত এইদরে পিতৃ সাবতি পিতৃক এইদরে সাবতি কনমানিটে মুখ্যমন্ত্রীগুলো আহ্বান জানাইছিল 108ৰ এগৰাকী তেওঁ প্ৰাক্তন কৰ্মচাৰী আছিলে আজি 8 বছৰ ধৰি বিছনাত পৰি আছে কক্ষাঘাত ৰোগত তেওঁ আক্ৰান্ত অনাহাৰে দিন কটাবলগীয়া হৈছে বুলিও তেওঁলোকে প্ৰকাশ কৰিছে অৰ্থৰ অভাৱ চিকিৎসাৰ বাবে তেওঁলোকৰ টকা নাই মাটি বাৰী সকলো বিক্ৰী কৰি শেষ কৰিলে ইয়াৰ আগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক তেওঁ আহ্বান জনাইছে বুলি কৈছে তৰুণ গগৈ চৰকাৰ দিনতো আহ্বান জনাইছে 2014 চনৰ পৰা বিছনাত পৰি আছে তরুণ গগৈক আহ্বান জানালে সর্বানন্দ সোণোৱালক আহ্বান জানালে আর এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানালে আর 24 ঘণ্টার ভিতরতেই রিপ্লাই আছে হিমন্ত বিশ্ব শর্মায় টুইট করে কৈছে মামাই তোমার খবর লব সোনকালে ইতিমধ্যে অসমৰ বিভিন্ন প্রান্তর রাইজে সহায় আগবহাইছে এই পরিয়ালটুলৈ তেওঁলোকৰ একাউন্ট নম্বর SBI একাউন্ট নম্বর দিছিলে মামাই তোমার সোনকালে খবর লব আর স্বয়ং মুখ্যমন্ত্রীগুলো যেটা এই প্রতিশ্রুতি ভাগিনক দিছে আমি আশাবাদী নিশ্চয় এটা সুফল আহিব হিমন্ত মামা মোর দেউতা বিছনাত পড়ে থাকা মারও অসুখ তুমি আমাক আমার সহায় করে দিবাচন মই শনি স্কুলত পড়ি ডাঙর আর্মি অফিসার হয় দেউতাক বাহিরলে নি চিকিৎসা করব বিচার ক্লাস টু শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতন নারায়ণপুর হিমন্ত মামা মোর দেউতা বিছনাত পড়ে থাকা মারও অসুখ তুমি আমাক আমার সহায় করে দিবাচন মই শনি স্কুলত পড়ি ডাঙর আর্মি অফিসার হয় দেউতাক বাহিরলে নি চিকিৎসা করব বিচার ক্লাস টু শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতন নারায়ণপুর হিমন্ত মামা মোর দেউতা বিছনাত পড়ে থাকা মারও অসুখ তুমি আমাক আমার সহায় করে দিবাচন মই
হনি স্কুলত পঢ়ি ডাঙৰ আৰ্মি অফিচাৰ হয় দেউতাক বাহিৰলৈ নি চিকিৎসা কৰিব বিচাৰোঁ ক্লাছ টু শংকৰদেৱ শিশু বিদ্যা নিকেতন নানপুৰ হিমন্ত মামা মোৰ দেউতা বিচনাত পৰি থকা মা আৰু অসুখ তুমি আমাক আমাৰ আমি অফিচাৰ হয় দেউতাক বাহিৰলৈ নি চিকিৎসা কৰিব বিচাৰোঁ ক্লাছ টু